ভালো মানের গোশত যেন মানুষ পায়, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। লজ্জা পেয়েছে আপনাকে দেখে, একটু লজ্জা পেয়েছে? লজ্জা পেয়েছে, জি জি, খুবই লাজুক। কিরে লজ্জা কিসের? এটা হচ্ছে সম্রাট, জি। আচ্ছা, এটা বাহাদুর? বাহাদুর, এটা বর্তমান লাইভ ওয়েট আছে 900 কেজি। কোরবানির গরু তো দেখতে সুন্দর থাকতে হয়, সেই হিসাবে গরুগুলো ভালোই ছিল। তো এবার কেমন লাগছে ভুট্টি সার? ভুট্টি আছে, তারপর হাসা আছে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরি কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে আসছি সুদূর ময়মনসিংহ ভালুকা এলাকায়, এটি ভরাডোবা এস.এগ্রোফার্ম। বন্ধুরা, আপনাদের হয়তো খেয়াল আছে, গত বছর ঠিক এই মৌসুমেই আর একবার দেখিয়েছিলাম এই এস.এগ্রোফার্ম। এখানে চমৎকার একটা পরিবেশে বেশ কিছু গরু লালন পালন করা হয়। দেখো, একটা বছর পার হয়ে গেল, আমি আবারও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি সেই সকল খামারের বর্তমান সার্বিক অবস্থা, তারা কি এগিয়ে না পিছিয়ে। তো বন্ধুরা, কথা বেশি বাড়াচ্ছি না, আজকে এ পর্বে থাকছে সেই এস.এগ্রোফার্মের সার্বিক চিত্র। আশা করি দেখে ভালো লাগবে, চলুন আমার সঙ্গে। আমাদের গত বছরের চেয়ে এবছর আমাদের বেশ অনেক আকর্ষণীয় গরু আছে, অনেক আছে। গত বছর যা ছিল তার চেয়ে এবার আমরা অনেকটাই আর কি ইয়ে করছি। যেমন গত বছর আমার 300 গরু ছিল, এবছর প্রায় 400 গরু। আবার গত বছর আমার এক ধরনের গরু ছিল, এবছর বিভিন্ন আইটেমের গরু আছে। কাস্টমারের চাহিদা মোতাবেক অনেক ধরনের গরু আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের, যে যা পারে নিতে পারবে। এক্সটেনশন, হ্যাঁ, গত বছর আমাদের শেড ছিল হলো 4টা, এবছর আমার শেড হয়েছে 9টা। তার মানে কি 5টা শেড আমার বাড়ছে, পাঁচটা শেড বাড়া। আমার গত বছর ছিল গরু 300, এবছর 400 গরু, স্বভাবতই আমার শেড বাড়ছে। এবং আশা করতেছি আগামী বছর আমরা 1000 গরুর টার্গেটে আমরা সেটা আরও বাড়াবো। তো স্যার, আপনি কেমন আছেন? আপনি ভালো, মানে ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন তাইলে আমরা কিন্তু বলতেই পারি এগ্রোতে যারা আসছে তারা ভুল করেনি। মানিক ভাই, আমি আমার পক্ষ থেকে আপনাকে বলি, গত একটা বছরের মানে গ্যাপে যে এত মানুষের সাড়া পাইছি, মানে আমরা অভিভূত। কাস্টমারের যে সারা, এটা আমরা অভিভূত হয়ে গেছি। ফলে আমার কলিগ যা বললেন যে আগামী বছর আমাদের টার্গেট আসলে 1000 গরু, এবং যে দুধ হয় আমাদের টার্গেট এর চেয়ে 3 গুণ দুধ যেন হয় আমাদের, ইনশাল্লাহ এটা আমাদের টার্গেট। এবার যেমন আমরা যে গরুগুলি কিনছি, যেমন আমাদের ডিএমডি স্যার ফাহাদ স্যার, উনি বিভিন্ন হাটে গেছেন, ওনার যে গরুগুলো আপনাকে আমি দেখাবো, যে ফাহাদ স্যার যেগুলোগুলো গরু কিনছে, মানে সে গরুগুলো আমি মনে করি যে ডাবল হয়েছে। যদি বলি যে আমরা 9 মাস আগে কিনছি, 9 মাসে আমার যত কেজি ছিল এখন দেখা যাচ্ছে ডাবল হয়ে গেছে। আর দেরি সহ্য হচ্ছে না, চলেন আগে অবশ্যই দেখাবো, আমার যে গরু আছে অবশ্যই দেখাবো। আসেন আসেন, সবাই আসেন। এ হচ্ছে মানিক ভাই, এ হচ্ছে আমার বন্ধু। আপনার বন্ধু? বন্ধু, এ এটা গত বছরের কালেকশন আমাদের, জি। একটু লজ্জা পেয়েছে আপনাকে দেখে, একটু লজ্জা পেয়েছে? লজ্জা পেয়েছে, জি জি, খুবই লাজুক। কিরে লজ্জা কিসের? আমার আরো সুন্দর সুন্দর গরু আছে সাইডে, আগে গরু দেখি।
এটা হচ্ছে আমাদের গত বছরের কালেকশন, কিন্তু গত বছর আমরা সেল করিনি। গত বছর আমরা করিনি। এই গরুটা আরও বড় হবে জন্য আমরা রাখছিলাম। এবছর যেমন এই গরুটার বর্তমান লাইফ ওয়েট যদি বলি আমি 24 মণ প্লাস আর কি। তাই জি, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ গরুটা কি জাতের, কোনো মানে অসুস্থ না, কোনো সমস্যা নেই গরু বলে। ট্যাগ দিয়ে রাখার অর্থ জি, ট্যাগ দিয়ে রাখার অর্থ জি, আলাদা করে ফাইল, আলাদা আছে ফাইল করা আছে প্রত্যেকটা গরুর জন্য, আমাদের আলাদা আলাদা ফাইল করা আছে। আর এমনি ওয়েট কতদিন পর পর করেন? আমরা এক মাস পর পর ওয়েট দিই যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, খাবার কোনো সমস্যা হচ্ছে কিনা। স্কিন কত সুন্দর। হ্যাঁ জি। আপনি কি ঘাস খাওয়াতে পারতেছেন? ঘাস মানে আমাদের মেইন খাবারটা হচ্ছে ঘাস। আমার ঘাসে প্রায় 10-11 বিঘের মধ্যে ঘাস আছে। ঘাস খাওয়ার কারণে কিন্তু গরুর স্কিন একটু হলেও চেঞ্জ থাকবে। আর আমাদের এমডি স্যার আলহাজ আব্দুল সালাম স্যার ফিট খাওয়ায় এক টুকরা ফিট খাওয়াবে না। তবে এটা আমরা চ্যালেঞ্জ দিতে পারি যে অন্য বাজারের গরু গোস্ত আমার গরুর গোস্ত রাত দিন ডিফারেন্স হবে, 100% ডিফারেন্স হবে, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা ঠিক আছে দেখি। এটা হচ্ছে আমার বাহাদুর। কোনটা বাহাদুর? এটা বাহাদুর। এটা বাহাদুর না জি। আরে প্রথমটা যেটা দেখলাম ওটা কি? এটা সম্রাট। সম্রাট এটা হচ্ছে সম্রাট জি। আচ্ছা এটা বাহাদুর। বাহাদুর এটা বর্তমান লাইভ ওয়েট আছে 900 কেজি। 900 কেজি হবে জি। দাঁড়া দাঁড়া, এখনো পা চামড়া লুজ আছে, এখনো বাড়বে। আমাদের এমডি স্যার এটা নিজেই চয়েস করে নিয়ে আসা। আচ্ছা নিয়ে আসছেন প্রায় 7 মাস হলো। 7 মাস জি। কোথা থেকে আনা? এটা আনছে রাজশাহী সিটির থেকে। আমাদের এমডি স্যার নিজে চয়েস করে নিয়ে আসছে। বর্তমানে এটা লাইভ ওয়েট হচ্ছে 900 কেজি। তার মানে কেনার সময় কি এমডি স্যার নিজেই যায়? এমডি স্যার হ্যাঁ, এই এমডি স্যার আছেন, ডিএমডি স্যার আছেন, ওনারাই নিজেরাই পছন্দ করে গরুগুলি কেনে। এবং এমডি স্যারের খুবই শখের বিষয়, ডিএমডি স্যারের খুবই শখের বিষয়, এবং ওনারা নিজেরাই চয়েস করে এই গরুগুলি সময় পান, এর মধ্যে সবাই করে নেয়। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার রাজা। এটা হচ্ছে রাজা। রাজা রাজার ওয়েট কত বর্তমান আছে? 750 কেজি। 750, মাশাআল্লাহ। সরি। আচ্ছা এই সেটগুলোতে বোধ হয় এই সাইজে বেশি না? জি, এই 700, 750, 800, 850। এটা রাগ কেমন? রাগ আছে মানিক ভাই, আমরা তো ফিট খাওয়াই না। বিষয়টা হচ্ছে কি, যখন এই গরুকে আপনি অর্গানিক খাবার খাওয়াবেন তখনই দেখবেন যে গরুর তেজ একটু আলাদা হবে, ওর কাছে যাওয়া একটু তেজ হবে আলাদা, আর খাবারের তেজ একটু শক্তি একটু বেশি আলাদা হবে। এই গরু আসলে আমাদের এমডি স্যারের চয়েস করা গরু। এটার বর্তমান লাইভ ওয়েট 750 কেজি। দাঁতে কয়টা এখন আছে? 6 দাঁত। 6 দাঁত জি। মানে আমরা এক কথায় বললাম না যে আমরা 100% অর্গানিক খাবার খাওয়াই, এই কারণে গরুর একটু তেজ বেশি, চঞ্চলতা বেশি, সবসময় চঞ্চলতা। আচ্ছা তো এবার 2021 সালে সেল করার মতো কী পরিমাণ আছে? আমার গরু আছে এবার 210টা সেল করার মতন, 210টা গরু আছে। আমাদের প্রত্যেক বছরই আমাদের 65-70টা গরু আমাদেরই লাগে। এখানকার ওয়ার্কার দেখবে, গত বছরে আমি বলছিলাম ওয়ার্কার, অফিসার স্টাফ, বিভিন্ন আত্মীয় স্বজন, তাদেরকে আমরা আসলে এখান থেকে গোশত বিতরণ করা হয়। স্যার প্রত্যেক বছরই করে, আর বাকিটা আমরা আসলে সেল করব। এর মধ্যে বেশ কিছু গরু আমাদের অলরেডি সেল হয়ে গেছে। জি, এলে রাজশাহী সিটির গরু। সাধারণত কয় মাস করে পালন করতেছেন এখন? এগুলো আমাদের আজ যদি বলি 1 বছর 11 মাস 10 মাস 8 মাস এরকম, তার মানে কোরবানির পরেই আমরা গরুগুলো কালেকশন করছি, সংগ্রহ করা শুরু করেছি। আমরা নিয়ে আসছি ডুগডুগি, আলমডাঙ্গা। কত সুন্দর গরু জি। এই সাইডে ব্ল্যাক, আস্তে আস্তে মিলে গেছে রেডে। হ্যাঁ আচ্ছা, গোসল কয় বেলা করেন? গোসল আমরা 2 বেলা করি, কমপক্ষে 2 বেলা। 2 বেলা না জি, 2 বেলা গোসল হবে। শ্যাম্পু দিয়া প্রতি সপ্তাহে আমরা শ্যাম্পু লাগাই, শ্যাম্পু দিয়ে গোসল করাই। মানে গরু নর্মাল গোসল প্রতিদিনে 2 বার ওনার সবগুলোই বাছাই করা? জি বাছাই করা গরু। হ্যাঁ জি বাছাই করা গরু, একটা একটা করে দেখে নেওয়া। কত সুন্দর, কত আরামদায়ক। হ্যাঁ কি খুব আরামে আছো না, মনে বুঝেছ না? এগুলো আমাদের ডিএমডি স্যারের কেনা জি, মাননীয় আমাদের ডিএমডি স্যার ফাহাদ স্যার, ওনার চয়েস গরু। সবগুলো গরুই মাশাআল্লাহ ভালো।
এটা কত কেজি হতে পারে ভাই? এইটা বর্তমান আছে 750 কেজি। 750? জি। মাশাআল্লাহ। এর প্রতিদিন রেশন কত? খাবার? খাবার যদি বলি এখন, আগে আমরা দিছিলাম 5 কেজি 5 কেজি 10 কেজি, তো এর মাঝে আবার খাবার একটু বাড়াই দিছি 6 কেজি, ও যতটুকু খায় আর কি, সাধারণত 6 থেকে 7 কেজি, সকালে 6-7 কেজি, বিকেলে 6-7 কেজি। আর আমাদের বেশিটা আমরা আসলে খাওয়াই আসলে আমরা কাঁচা ঘাস খড় এটাই আসলে বেশি দিই, এই জন্যে দানাদার খাবারটা আমাদের কম। তবে একটা ভালো বিষয় হচ্ছে যে আমাদের গরুগুলো অসুখ বিসুখ ওই রকম না, একটা মাত্র কারণ হচ্ছে এদের যে ভ্যাকসিন, যে কয়টা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা টাইম একেবারে সঠিক সময়ে আমরা সেটা প্রয়োগ করতেছি, এই কারণে গরুগুলোর ওই ধরনের কোনো অসুখ হচ্ছে না। আচ্ছা, আপনার বিক্রি সাধারণত কীভাবে করবেন? কোনো আমরা আসলে চয়েজের উপরে, আসলে কোরবানির বিষয় যেহেতু এটা আসলে লাইভ ওয়েট আসলে বিক্রি হয় না সাধারণত, কোরবানির বিষয় এটা পছন্দের বিষয়। জি জি, হ্যাঁ, আমি পছন্দ করে একটা গরু নেব, এই জন্য আসলে আমরা যে আসতেছে তাই পছন্দ করে তারা দরদাম করে গরু নিচ্ছে। ফখরুদ্দিন টেক্সটাইল। ও আচ্ছা আচ্ছা, গরু কিনতে আসছেন? জি, মাশাআল্লাহ। তো কেমন মনে হচ্ছে? ভালো, গত বড় আমরা এখান থেকে নিয়েছিলাম, এই জন্য পুরো আগে আগে আসলাম দেখতে। জি জি, আগে থেকে চয়েস করে রাখা ভালো। তো গত বছর যে নিয়েছিলেন কেমন মনে হয়েছিল? হ্যাঁ, গরুগুলো ভালো ছিল, কোরবানির গরু তো দেখতে সুন্দর থাকতে হয়, সেই হিসাবে গরুগুলো ভালোই ছিল। তো এবার কেমন লাগছে? না, এবার তো খুবই ভালো লাগছে, অনেক বিভিন্ন বড় বড় গরু আছে, দেখতে সুন্দর অনেক গরু আছে, দেখলাম 8-10টা দেখছি এখন। ওনারা এখনও রেট ফাইনাল করে নেয়, রেট ফাইনাল করলে তখন আমরা কথা বলে নেব। জি জি, দেখেন 8টার মতো নেব আর কি। জি জি, আমার বিশ্বাস আপনার পছন্দের গরুগুলো এখান থেকে হবে, কারণ বিভিন্ন সাইজ গরু আছে এবং খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, গরুকে আপনাকে কিন্তু রেস্টের একটু সুযোগ দিতে হবে, শোয়ার একটা জায়গা দিতে হবে। আমরা যেমন মানুষ, আমরা খাচ্ছি, আমাদের যদি রেস্ট একদিন না হয়, একদিন যদি ঘুম না হয়, তাহলে কিন্তু পরের দিন ক্লান্ত লাগে। এই জন্য প্রত্যেকটা গরু বা পশু পাখিরও কিন্তু একটা রেস্টের একটা জায়গা দিতে হবে, শোয়ার একটা আরামদায়ক জায়গা দিতে হবে, সুষমা খাবার দিতে হবে, খাবার দিতে হবে, পেট পুরে খাবার দিতে হবে, তাহলে এমনি তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা আউটপুট পাবো, তাছাড়া আসলে সম্ভব না। না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ওকে, যদি খাবারের কষ্ট দেওয়া হয়, শোয়ার কষ্ট দেওয়া হয়, অনেক জায়গায় দেখা যায় ভাই মনটা খারাপ হয়ে যায়, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, এমনভাবে ঘিঞ্জে জায়গায় রেখে দিছে, পায়ের নিচে ময়লা, আমার খুব খারাপ লাগে। এটা আসলে ঠিক না। আমি বলি যে দেখেন, এই ঘরে আপনাকে রাখলে আপনি থাকতে পারবেন? জি অবশ্যই। আপনি বলতে পারেন, বোবা প্রাণী বলতে পারে না। এতে আমাদের এই ফার্মে আপনি দেখেন একটু গন্ধ পাওয়া গেছে? না, একটু গন্ধ নাই। এখানে বসে খাওয়াও যাবে, এখানে বসে খাওয়া যাবে, তাহলে আমার গরু সুস্থ থাকবে না কেন? অবশ্যই সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে। এরকম তাহলে সেট কটা আছে? এরকম সেট আছে আমার 9টা। যদি বলি তাহলে বাছুরের শেষ আমার 9টা সেট, 8টা সেটের মধ্যে, তার মধ্যে আমাদের ধরে যে বলি 4টা সেট, এই 4টা সেটে শুধুমাত্র আমার সার, আর ওর বাকি সেটগুলোর মধ্যে আমার মানে গাবি আছে, বকন বাছুর আছে, বিভিন্ন ধরনের সবগুলো সেটই একটু দেখান। জি, শুধু একটা সেটের মধ্যে বলি? না না, অবশ্যই সবগুলোই দেখাবো, সবগুলোই দেখাবো। তো এরপরে কোন সেট দেখবো? এবার পরে ম্যানেজ ভাই, 2 নম্বর সেট, 2 নম্বর সেটে আমাদের ছোট বুট্টি জাতের গরু আছে, বুট্টি আছে, বুট্টি আছে, হাঁসা আছে, তারপরে আমাদের শখের মহিষ আছে, এবছর আমরা শখ করে মহিষ কিনছি, মহিষের দুধ খাবো, হ্যাঁ, দই খাবো, এই মহিষের শখ করে মহিষ নিয়ে আসছি এবার। তাহলে প্রত্যেকটি শেডের তো আলাদা আলাদা নাম, আলাদা আলাদা নাম। জি, ওই 2 নম্বর শেড আমাদের মেঘনা, এটা হচ্ছে 2 নম্বর শেড? জি, 2 নম্বর শেড। তাহলে এরকম শেড কয়টা আছে? 7টা? না, 9টা আছে। 9টা শেড আছে। আচ্ছা, সুন্দর। এই যে পটাশের পানি দিয়ে রাখছেন? জি জি, যে কেউ আসুক তাকে পা ভিজাই নিতে হবে, তারপরে ফার্মে ঢোকে, কারণ প্রত্যেকটা শেডে আছে তো, প্রত্যেকটা শেডে। তাহলে
এটা তো ছোট গরু, এখানে ছোট গরু ভুট্টি আছে, ভুট্টি সার, হ্যাঁ ভুট্টি আছে, তারপর হাসা আছে, বিশাল সার, বিশাল সার, শয়তান, খুবই শয়তান। এই যাচ্ছে না? জি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে না নাকি? ছোট ছোট সার টেকন বোধ হয় এগুলা খুব, না? জি জি, টেকনা টাইপের, টেকনা মানে খুব, খুবই টেকনা। এরা কয়টা আছে? এটা এরকম আছে, এখানে ছয়টা আছে, হাসা, এগুলো হচ্ছে হাসা। অনেকে কিন্তু হাসা পছন্দ করে, হ্যাঁ জি জি। এগুলো কয় মাস করে পালন করা? এগুলো আমরা নিয়ে আসছি আজকে প্রায় সাত মাস হইল, সাত মাস। আমাদের আরো একটা শেড আছে অন্য জায়গায়, এটা হচ্ছে ইকো কটন, ওখানে আমাদের ওখানে একটা ছোট ফার্ম আছে, ওই ফার্ম থেকে, ফার্মে ভাগে ছিল, ওখান থেকে পরে নিয়ে আসে এখানে। এই শেডটাতে বোধ হয় সব ছোট গরু, তাই না? সবগুলো ছোট গরু, ছোট বলতে মিডিয়াম, মিডিয়াম সাইজের গরু, মিডিয়াম ছোট। তারপরেও, তারপরেও যদি বলি 350 প্লাস এগুলো আছে। আর এই যে আমার যদি ভুট্টি যদি বলি, এটা সর্বনিম্ন যদি বলি 267 কেজি। কি বলেন? জি এত ওয়েট হবে? হ্যাঁ ওয়েট আছে, কারণ শিলা সম্পূর্ণটাই তো গোস্ত। মহিষ আছে, এটা রাজশাহী সিটি থেকে নিয়ে আসা বাবা, আমাদের মাননীয় চেয়ারম্যান মানে ম্যাডাম, ম্যাডাম হচ্ছে মহিষের দুধের যে দই, এটা নাকি খুবই ইয়া সুস্বাদু। ম্যাডাম পছন্দ করা যে মহিষ আনতেই হবে, ম্যাডামের চয়েস ফুল, এটা রাজশাহী সিটি থেকে আমরা নিয়ে আসছি। এরপরে আমরা আরও মহিষ নিয়ে আসবো, দেখি প্রথম প্রথম অবস্থা আমরা টেস্ট করার জন্য আমরা তিনটে নিয়ে আসছি। তাহলে এই সাইডে পুরোটাই বলদ? পুরোটাই বলদ। বলদের চাহিদা কেমন মনে হয়? বলদের চাহিদা তো আপনি এই গরুর খাদ্যর সাইডে দেখেন? জি অবশ্যই। আর চিকিৎসা? জি চিকিৎসা। আচ্ছা তো কি কি খাদ্য দিচ্ছেন বলেন তো? 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে একদম ভেজাল মুক্ত আমাদের এই ফার্মটা। পিওর খাবার? পিওর খাবার খাই আমরা একদম। সেটা অনেক চেঞ্জ হয়েছে দেখি। হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে, এবং ছাগলের স্বাস্থ্যও তো অনেক ভালো। এর আগে বোধহয় রুগ্ন রুগ্ন কয়েকটা ছাগল দেখে গেছিলাম। মানে উদ্দেশ্য তো আমি গতবারও বলেছি, উদ্দেশ্য ভালো প্রোডাক্ট, ভালো ভালো মানের গোশত যেন মানুষ পায়, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য। নতুন নতুন কর্মক্ষেত্র চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।